আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে হয় আপনি কি জানেন যে আপনার ফোনটা যে কোনো সময় যে কেউ ট্যাকিং করতে পারে অথবা নজরদারি করতে পারে যদি আপনার ফোনটাকে কেউ ট্যাকিং করে থাকে অথবা নজরদারি করে থাকে তাহলে কিন্তু আপনার ফোন থেকে সকল ডকুমেন্টস তাদের হাতে চলে যাবে সো এখনই সেই নজরদারি করা এবং ট্যাকিং করা মানুষদেরকে আপনার ফোন থেকে রিমুভ করতে হবে কিভাবে করবেন আজকের এই ভিডিওটা কন্টিনিউ করুন খুব সহজে শিখতে পারবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে আপনার কাজল একনকপাবেন্ট সেটিংস এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে স্ক্রল ডাউন করবেন গুগল লেখা এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে ওকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন পার্সোনাল চ্যাটটি এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে আনন টেকার অ্যালার্টস দাস্ট এখানে একবার আপনাকে ট্যাপ করতে হবে এলাউ অ্যালার্ট ডান পাশে এই সুইচটা আপনাদের অফ থাকবে এখান থেকে এটাকে অন করে দিতে হবে ওকে অন করার পর এখন আপনাকে দেখতে হবে যে আপনার ফোনটা কেউ টেকিং করতেছে কিনা সেজন্য আপনাকে এই যে স্কিন নাও এখানে ক্লিক করতে হবে একটু সময় দিবেন স্ক্রিন হচ্ছে যদি প্রবলেম থাকে এখানে শো করবে ওকে আপা দেখতেই পারতেছেন যে নো ট্যাক অর্থাৎ আমার ফোনটাকে এই মুহূর্তে কোনো লোক নজরদারি অথবা ট্যাকিং করতেছে না যদি ট্যাকিং করতো তাহলে এখানে ইয়েস থাকতো এবং এটা এটা রেড থাকতো অবশ্যই এইভাবে আপনি চেক করবেন যদি এখানে যদি কেউ আপনাকে নজরদারি করে থাকে সেটাকে এখান থেকে রিমুভ করে দেবেন এখানে ডেলিট অপশন ফোন চলে আসবে আশা করি বুঝতে পারছেন দ্যাট সিফ